আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আশা করি আমার সাবস্ক্রাইবাররা অনেক ভালো আছেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন। তো রিক্সায় উঠে গেছি, কারণ আজকে আমি যাব নিউ মার্কেট, আর আজকে আমি আপনাদেরকে দেখাবো নিউ মার্কেটের ঈদ উপলক্ষে কী কী মানে পর্দার কালেকশন আসছে, লেসের কালেকশন আসছে। আমি আসলে সেকশন সেকশন করে আপনাদেরকে দেখাবো, তো এর জন্য পার্ট পার্ট করে নিয়েছি। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কে কোন পার্ট দেখতে চান, কে কোন কালেকশন দেখতে চান নিউ মার্কেটের। আমি হচ্ছে অবশ্যই ট্রাই করবো এবার ঈদে সব ধরনের কালেকশন দেখাইতে। তো ফার্স্টে হচ্ছে আমি নিউ মার্কেট চলে গেছি, যাওয়ার পরে একদম গেট দিয়ে ঢুকলাম। ঢোকার পরে দেখলাম যে আশেপাশে অনেকগুলো ক্রোকারিজের দোকান, জুতার দোকান, তো আমি আসলে সিলেক্ট করতে পারতেছিলাম না যে আমি আসলে কোনটাতে যাব। আর আমি মূলত কিন্তু গিয়েছিলাম পর্দা কিনতে, মানে আমার হচ্ছে পর্দা লাগবে, কারণ আমার এবার বেশ কিছু লাইভ আছে ফেসবুকে, বিভিন্ন পেজের লাইভ। তো আমি চাচ্ছিলাম যে একটু ভালোভাবে লাইভটা করার জন্য তো আমার কিছু পর্দা লাগবে, তো পর্দার জন্য আমি মূলত গিয়েছি। তো এখানে আশেপাশে শুধু বিছানার চাদরই দেখতে পারতেছি, মানে এটা হচ্ছে কত নম্বর গলি যেন ছিল, মানে ঢোকার পরে সামনের যে গলিটা। তো আমি অনেকদিন যাবৎ নিউ মার্কেট যাই না, আমি ভুলে গেছি যে কোন গলিতে কী পাওয়া যায়। তারপর ফার্স্টে হচ্ছে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, আর আজকেও এত মানুষ ছিল, আমি তো ভাবছি যে এখন যেহেতু সামনে ঈদ আছে, রোজার সময় তো ঘোরাঘুরি করাটা একটু কষ্টদায়ক, রোজা রেখে অনেক কষ্ট লাগে, আর নিউ মার্কেটে যেই পরিমাণ গরম থাকে, ও মাই গড, রোজার সময় তো একদমই যাওয়া যায় না। তার জন্য ভাবলাম যে আজকে যেহেতু শনিবার আছে, আজকেই চলে যাই, মানুষজন একটু কম থাকবে। কী বাই কী মানুষজন কম, আমি মানে যাইয়া পাড়াই দিতে পারতেছি না, এত মানুষজন ছিল। যদিও এই পাশটাতে একটু কম ছিল, কিন্তু অন্য পাশগুলোতে অনেক মানুষ। তারপর গাউসিয়া চন্দ্রমেলা তো আমি যাই ঢুকতেই পারি না, আমি ভাবছি যে অন্য আরেকদিন যারা আমার বিরুদ্ধে কমেন্ট করবে জুয়েলারি কালেকশন দেখতে চায় তাদেরকে আমি হচ্ছে ওইখানে নিয়ে যাবো, আর যারা গজ কাপড়ের কালেকশন দেখতে চায় তাদেরকে আমি চন্দ্রিমাতে নিয়ে যাবো। তো এর জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথায় যেতে যাচ্ছেন। এতক্ষণ আমি পর্দার দোকানের অলিগলিতে ঘোরাঘুরি করলাম, অনেক পর্দা কালেকশনও দেখলাম, তো কোথাও আমার চোখ আটকাইতেছে না। মানে আমি একটু মানে খুব বেশি কালারফুল চাইতেছিলাম না, আমি জানি কালারফুল পর্দায় বেশি সুন্দর লাগে, তো আমি একটু বেজ টাইপের কালার চাইতেছিলাম, জাস্ট লাইভের জন্য, শুধুমাত্র লাইভের জন্য। আমি পর্দাই কিনবো দুইটা বা তিনটা, আমার লাইভের জন্য নিবো, যেন ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগে, আমি ওইরকম চাচ্ছিলাম আর কি। নর্মালি হচ্ছে আমার ব্লকের পর্দাই বেশি ভালো লাগে, আর এই পর্দাগুলো একটু বেশি দাম থাকে আর কি, এর জন্য আমি কিনতে পারি না আর কি। তাছাড়া এখানে অনেক রিজনেবল প্রাইসের, এই যে দেখো এগুলো এক কালারের কাপড়, মানে এগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে। এগুলো নর্মালি 400 টাকা করে পিস ওরা বলতেছে আর কি, হয়তো বা দামাদামি করলে আরও কমে নেওয়া যাবে, আমি আর এগুলো দামাদামি করে নিই। আর এখানে ফোম থেকে শুরু করে সুফার সব কিছুই মোটামুটি পাওয়া যায় এখানে। আর এই যে এখানে দেখো ফ্লোরাল প্রিন্টেরও কিছু পর্দা আছে, তো আমি দেখতেছিলাম পর্দাগুলো, আমি বুঝতেছিলাম না যে কী কিনবো। আর একা মানে বোকা, এটা কিন্তু মানতে হবে, একা কোথাও যাওয়া মানেই বোকা হয়ে থাকে। আমি আমি একা কোথাও গেলে আমার কাছে মনে হয় যে লোকেরা সবাই মিলে আমার ঠগাই দিতেছে। এই পর্দাটাও কিন্তু মোটামুটি সুন্দর ছিল, এগুলো ছিল 600 টাকা করে পার পিস। আর কার কোন পর্দাটা পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানাবো, আমি কিন্তু সবগুলোর প্রাইস জেনে আসছি। আর এই যে এগুলো একদম আমার কাছে খুব ভালো লাগে, পাতলা পাতলা পর্দাগুলো, এগুলোও দেখতে সুন্দর লাগে, কিন্তু এগুলোর জন্য মানে আরও বড় বাসা দরকার আর কি, সুন্দর করে সাজানোর জন্য। আমি অবশ্যই যাবো, আমি অনেক পর্দা পছন্দ করে আসছি, নেক্সট টাইম গিয়ে কিনে নিয়ে আসবো। আর এই পর্দাটাও দেখো সুন্দর, ওদের দোকানের পর্দা কালেকশন মোটামুটি অনেক সুন্দর। আর এইখানে গিয়ে আমার পর্দা একটা চোখে আটকাইছে, এই কালারটা, এই বেজ কালারটা আমার খুবই পছন্দ হয়েছে। তোমরা সরি, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই পর্দাটা কেমন, এটা আমার অনেক ভালো লাগছে। তো আমি কালারটা নিয়ে আছি কনফিউজ ছিলাম যে কোন কালারটা নিব, এটা আমার খুব খুব পছন্দ হয়েছে। আপনারা আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা এটা কেমন হয়েছে। এইটার প্রাইস ছিল 2000 টাকা, ওরা আমার কাছে প্রাইস চাইছে 2000 টাকা। দামাদামি করতে 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 আমার মুখ একদম ফ্যানা উঠে গেছে মুখে, তাও আর বাবা কমায় না, এত কী বলবো আর, আমি মনে পারি না বার্গেটিং করতে, একদমই পারি না। আর এই পর্দাটা আমি বারবার দেখতেছিলাম, অনেক সুন্দর। এই পর্দাটা আমার একটা পছন্দ হয়েছিল, সেম প্রাইসে এটা ওইটা ওইটা সেম প্রাইস, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু ডার্ক, কারণ আমার স্কিনও ডার্ক, পর্দা যদি ডার্ক হয় তখন আমাকে দেখতে আরও বেশি বাজে লাগবে। তো আমি একটু ক্যামেরা দেখতেছিলাম যে এটার সামনে দাঁড়িয়ে আমাকে কেমন লাগবে। আর এখানে এক কালার পর্দাগুলোও সুন্দর, এগুলোর প্রাইস ছিল 400 থেকে 400 টাকা, আবার এগুলোর মধ্যে একটু উন্নত মানের আছে, এগুলো ছিল 900 টাকা। আর এই জর্জেট কাপড়ের পর্দাগুলো আমার খুব ভালো লাগে, মানে আমার অনেক পছন্দ লাগে আর কি। তারপর চলে আসি লেস সেকশনে, এতক্ষণ তো অনেক পর্দা দেখলাম, পর্দার অলিগলিতে আমি প্রায় 2-3 ঘন্টা ঘুরছি। তোমরা সরি, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে পর্দা কার কোনটা পছন্দ হয়েছে, আমি আপনাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী নেক্সট টাইম আবার পর্দা কিনতে যাব। আর এখানে লেসগুলো দেখতেছিলাম, কারণ আমি কিছু গজ কাপড় দিয়ে কিছু কাপড় বানাবো, চন্দ্রিমা থেকে কিনবো, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, এই জন্য এখানে লেসগুলো দেখে যাচ্ছি। তাছাড়া চন্দ্রিমাতেও কিন্তু অনেক গজ, সরি, অনেক লেস পাওয়া যায়। আর এটাকে আমি বুঝতেছিলাম না, এটা ধরে আমি ঘাটাঘাটি করতেছিলাম যে জিনিসটা কি,
মানে এটা কোথায় ব্যবহার করে বা কি আমি বুঝতেছিলাম না, আপনারা কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটা কি, আমি তো বুঝতেছি না এটা কি। রেশমি সুতার অনেকগুলা টার্সেল দেওয়া আবার এরকম করা, জানি না আমি কি এটা। তারপর এখানে আরও কয়েকটা লেসের দোকান আছে, আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। এখন তো কুশি কাটার লেসের একদম মানে ট্রেন্ড চলতেছে, সবাই প্রায় সব ড্রেসের মধ্যে কুশি কাটার লেস বসায় দেয়। তো আমার কাছেও কুশি কাটার লেস অনেক ভালো লাগে, এখন আমি কয়েকটা জামা কিনছি এগুলাতেও এরকম কুশি কাটার লেস দেওয়া। এখানেও আরেকটা রেশমি সুতারিয়া, এই যে এই লেসগুলোর কথা আমি বলতেছিলাম, এগুলো কিন্তু এখন খুব চলতেছে, সবাই দেখে এখন এগুলাই কিনে। আমিও ভাবতেছি কিনবো এগুলা, এখন আমি এগুলোর দামও জিজ্ঞেস করি নাই। তো আপনারা যদি কেউ জানেন এগুলার দাম কত, আপনারা হচ্ছে আমাকে জানাবেন যে এগুলা কত করে প্রাইস। তারপর আমি ভাবতেছি এখন যাব কোথায় ভাই, একলা আসছি আর গরম, পা ব্যথা শুরু হয়ে গেছে আমার হাঁটতে হাঁটতে। এই যাই হোক, তারপর আবার যেই কাজে আসছি এই কাজে করা হয়নি, তার জন্য আবার চলে গেছি পর্দার সেকশনে। তো এখানেও কিছু পর্দা আছে, এগুলা অনেক রিজনেবল প্রাইসই আছে এখানের পর্দাগুলো। তারপর আমার আরেকটা পর্দা দোকানে গেলাম, কারণ এখানে অনেক পর্দার দোকান আপনাকে গেলে ডেকে ডেকে নিয়ে যাবে ভেতরে। আর এখানে পর্দার কালেকশনগুলো কিন্তু সুন্দর, এগুলো আবার একটু কম করেছিল, এগুলো 1500 টাকা করেছিল পার পিস। এখানের কালারগুলো আমার খুব ভালো লেগেছে। তারপর আমি চলে আসছি প্ল্যান্ট সেকশনে, যেখানে প্লাস্টিকের প্ল্যান্ট পাওয়া যায়। আমি চিন্তা করতেছি আমার বাসাটাকে একটু সুন্দর করে সাজাবো, তো এর জন্য আমি কিছু গাছপালা দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়। বাট কিন্তু এত দাম চাই এরা ভাই, আমি অনেক কষ্ট পাই, এরা এত দাম চায়, আমি কোনো দাম বলতে পারি না, বোকা হয়ে থাকি যে আমি কী প্রাইস বলবো। আমি প্রাইস বলতে গিয়ে আমি নিজেই লজ্জা পাই। এখানে অনেক সুন্দর সুন্দর প্ল্যান্ট আছে, অনেক সুন্দর 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 ফ্লাওয়ার, মানে খুবই সুন্দর। আমি অলরেডি দারাজে কয়েকটা জিনিস অর্ডার করে রাখছি, এর জন্য আমি আর এখান থেকে কিছু নিয়ে নেই, কারণ আমি ভুলে গেছি যে কী কী অর্ডার দিছি। আর তখন নেটও ছিল না, দেখতে পারিনি আর দেখাও হয় না যে আমি কী কী অর্ডার দিছি। আর এখানে সবাই অনেক গাছপালা কিনতেছিলো, আর এখানে আমি একটা বাঁশ গাছ দেখছি, ওই বাঁশ গাছটার প্রাইস হচ্ছে 2500 টাকা, যেটা কিনা অনলাইনে প্রায় 3000-3500 টাকা বিক্রি করে। তো তার জন্য আমার কাছে মনে হচ্ছে নেক্সট টাইম গেলে আমি অবশ্যই এই বাঁশ গাছটা কিনে নিয়ে আসবো, কারণ আমার জীবনে এমনিতে অনেক বাঁশ আছে, তো কয়েকটা বাঁশ গাছ বাসায় রাখলে মানে জমানো দরকার, বাঁশগুলো রাখলে খারাপ হয় না বাসার মধ্যে। আর এখানেও অনেক সুন্দর সুন্দর মানে সব বলে না একদম রিয়েলিস্টিক লাগে দেখতে, আমার কাছে মনে হয় যে এগুলো দিয়ে বাসা সাজাইলে বাসা অনেক সুন্দর হয়ে যাবে। তারপর আমি প্রাইস জিজ্ঞেস করতেছিলাম যে ভাই এটার প্রাইস কত, কয় যে 1000 টাকা, এটা হচ্ছে মানে কেচি সিস্টেম, আমাকে এটা বললো যে এটা কেচি সিস্টেম, এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। পরে মনে হলো ও আচ্ছা হ্যাঁ, এগুলো তো 1000 টাকা করে অনলাইনেও পাওয়া যায়। তারপর এখানে আরেকটা দোকান ছিল, আমি এটার ভিতরে একটু ঢুকছিলাম, কারণ আমার কাছে এত ভালো লাগতেছিলো, মনে হয়েছিলো ভিতরে গিয়ে কয়েকটা ছবি তুলে নিয়ে আসি। এখানের গাছগুলোও অনেক সুন্দর, ফুলগুলোও অনেক সুন্দর, এই যে মনে হচ্ছিলো একদম অরিজিনাল। আর এখানে এই যে কয়েকটা গাছ আছে, এই যে বাঁশ গাছ, তারপরে এগুলো কী গাছ জানার নামও জানি না, এগুলো এরকমই আপনার 2000-3000 টাকার ভিতরেই। আরেকটা গাছ দেখছিলাম, ওইটা একদম অরিজিনাল লাগতেছিলো আমার কাছে, ওইটার দাম চাইছিলো 3500 টাকা। যদিও আমি দামাদামি করিনি, বাট ওরা আমাকে বারবার বলতেছিলো যে ফিক্সড প্রাইস, কোনো দামাদামি করা যাবে না। আর এখানে ঘর সাজানোর আরও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, অনেক শোপিস ছিল, তারপরে ক্রোকারিস ছিল, মানে খুব যা নিউ মার্কেটের কথা তো সবাই জানে, নতুন করে কী বলবো। আর এগুলো কিন্তু এখন অনলাইনে অর্ডার দেওয়া যায়, যারা ঢাকার বাইরে আছেন এরা এদের প্রত্যেকেরই একটা করে ইউটিউব চ্যানেল আছে, ওইখানে আপনারা দেখবেন যে ওরা প্রাইস বলে দেয়, ভিডিও বানায়, কিন্তু প্রাইসটা একটু বেশি বলে আর কি, সামনে গেলে একটু দামাদামি করে কেনা যায়। আমার কাছে এখন এসব কেনাকাটার জন্য দারাজকে বেশি সেফ লাগে আর কি, দারাজ থেকে অনেক কিছু কেনাকাটা করা যায়। তারপর এখানে আরও অনেক ধরনের ঘর সাজানোর জিনিস আছে, আজকে আমি শুধু আপনাদেরকে দেখাবো ঘর সাজানোর জিনিসপত্র। তারপর কার্টেন তো দেখাইছি, তারপর প্ল্যান্ট, তারপর ওই লেস, এগুলো মোটামুটি আজকে আমি কভার করছি। আর এরপর দিন কী কী দেখাবো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি ফুলটা দেখতেছিলাম, কারণ এই ফুলটাও আমি অর্ডার দিয়েছিলাম, এই ফুলগুলো উনি ওনাকে জিজ্ঞেস করতেছিলাম প্রাইস কত। দারাজে আমি দুইটা ফুল দিয়েছিলাম কত, 329 টাকা, আর এখানে উনি আমাকে বলছে 250 টাকা, একটাই 250 টাকা। এই যে তারপর গেলাম পর্দা কিনতে, অলরেডি আমার পর্দা কিনা হয়ে গেছে। এখন আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কোন পর্দাটা কিনতে পারি, টোটাল আমার 3700 টাকা আসছে বিল, অ্যান্ড কোনটা হইতে পারে। তারপর আমি গেলাম একটু কার্পেট কেনার জন্য, বাট উনি বাইরে ভাই এত বার্গেনিং করতে পারে, আমার এমন ঠগান ঠগাই দিয়েছে। আমি এখান থেকে একটা কার্পেট কিনছি, এটা আমি পরের ভিডিওতে দেখাবো আমি মানে কত 1000 টাকা ঠক খাই আসছে বাসায় আসার পরে, এটা আমি রিয়েলাইজ করতে পারছি। তারপর হচ্ছে দেখলাম যে ওই যে ঢাকা কলেজের সামনে, নাকি ঢাকা সিটি কলেজ, হ্যাঁ আমি তো যার নামও জানি না কলেজের, ওইটার সামনে হচ্ছে অনেক সুন্দর ব্যানগাড়িতে অনেক সুন্দর সুন্দর বেতের তো হবে, এগুলা খুবই সুন্দর লাগছে আমার কাছে, কিন্তু প্রাইসটাও একটু বেশি। আর এই যে ব্যানগাড়িতে যারা বললেন যে ব্যানগাড়িতে কম প্রাইসে পাওয়া যায়, অনেক দাম রাখে। আর এই চাদরটা আমার তো দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে, কারণ আমার কাছে এরকম ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট এত ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন।
তারপর আমি চলে আসছি কোথায় কে বলতে পারবেন, এটা কোথায়? এটা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট। আমি তারপর কৃষি মার্কেটে চলে আসছি। তো কৃষি মার্কেটে এসে আমি ঘোরাঘুরি করতেছিলাম আর দেখতেছিলাম যে এখানে কি কি পাওয়া যায়। এই জুতাগুলা 350 টাকা করে ওরা সেল করতেছে, আমার কাছে মানে দামাদামি করলে আর একটু কমে পাওয়া যাবে, কিন্তু আমার পায়ে মানে পাগুলো একটু কালো, তো তার জন্য এই কালারগুলো ভালো লাগে না, যারা ফর্সা তাদেরকে অনেক ভালো লাগবে। তা আমি আর এখান থেকে জুতা কিনি নাই, বেশ কয়েকটা কয়েক জোড়া জুতা দেখে এখান থেকে আমি চলে আসছি, কারণ আমার প্রাইসও একটু বেশি বার্গেনিং করা লাগতেছে এখানে, তার জন্য আমি আর নিতে পারি নাই। অনেক আপুদেরকে দেখলাম যে এখান থেকে জুতা কিনছে, মানে যেগুলো 500 টাকা দাম চাইছে এগুলাকে 300 350 টাকা নিয়ে এসে পড়ছে। তো এই জুতাটা আমার মোটামুটি ভালোই পছন্দ হয়েছিল, তারপর পায়ে দিয়েও দেখছি তেমন একটা ভালো লাগে নাই আমাকে, তার জন্য আমি কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে কে কীভাবে কী কিনতেছে। তারপর এখান থেকে আমি চলে আসছি জুতার এখান থেকে, কারণ ওরা এখন তো সব কিছু ভ্যান গাড়িতে বসে বসে বিক্রি করে, মানে একদম ওপেন মার্কেট হয়ে গেছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর বেডশিট ছিল, যেগুলো আমি আর খুলে দেখি নাই, কারণ একটু আগে আপনাদেরকে দেখাইছি আমি অলরেডি একটা বেডশিট কিনে ফেলছি, এখন আমি আর কীভাবে কিনবো, আর আমার কাছে টাকাও নাই, তার জন্য আমি এখানে খুলেও দেখি নাই। কিন্তু তারপর উপর থেকে দেখে মনে হয়েছিল যে অনেক সুন্দর সুন্দর কালেকশনই আছে, আর এগুলো খুবই রিজনেবল প্রাইসেই পাওয়া যায়, মানে 600-700 টাকার ভিতরে পাওয়া যায় আর কি, মানে ফুল কিং সাইজের বেডশিটগুলাই। তো রাফ ইউজ করার জন্য আমার কাছে মনে হয় যে এগুলা পারফেক্ট। পুরের কৃষি মার্কেটের এই সিরামিক সম্পর্কে জানে না এমন কেউ কি আছে বাংলাদেশে? আমার তো মনে হয় না যে কেউ আছে, কারণ সবাই জানে যে এখানে অনেক সুন্দর সুন্দর কম দামে ক্রোকারিজ, তারপর হচ্ছে সিরামিকের জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু আসলে কি কম দামে পাওয়া যায়? একদমই কম দামে পাওয়া যায় না। কোনো কিছু ধরলেই, ছোট্ট একটা জিনিস, একটা বাটি ধরলাম ভাই কত, কয় 100 টাকা, তাহলে কি হবে বলেন? মানে ভালোই দাম আছে, অতটাও সস্তা না, কিন্তু একটু বার্গেটিং করা লাগে সব জায়গাতেই কম বেশি। কিন্তু এরা আবার ফিক্সড প্রাইস, মানে সবাই মিলামিশা বিক্রি করে, তো এর জন্য কেউ কমাইতে চায় না, ভাবে যে আমার কাছ থেকে না নিলে কই থেকে নিবে, সবাই একদমই বিক্রি করে। তারপর আবারও জুতার কালেকশন দেখলাম, তো আমার কাছে মনে হয়েছে যে এখানে জুতার কালেকশন থেকে হোপ মার্কেটের, মানে আমার বাসার কাছে যেটা হোপ মার্কেট, জুতার কালেকশন একটু বেশি সুন্দর, আর এখানে একটু বেশি প্রাইস চাইতেছে ওরা। হোপ মার্কেটে দেখা যায় একটু মানে মানানসই প্রাইস চাই আর কি। তারপর আমার এত পানির পাশা লাগছিল, আমি এখন কুই শাক দেখে, মানে আখ দেখে আমার খুব খাইতে মনে হচ্ছে, অনেক দিন যাবৎ খাই না, মানে অনেক বছর যাবৎ, তারপর খেয়ে কোনো রকমে একদম বস্তি হয়ে রয়েছি, আমাকে দেখতে পুরো বস্তি লাগতেছে, খুবই টায়ার্ড আমি। বাসায় আসলাম, তো আপনারা জানাবেন যে কেমন হয়েছে আমার ভিডিওটা।